আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির হেলথ অ্যান্ড হোপে এখন চেম্বারে আছি ঢাকাতে পান্থতে আপনারা জানেন তো আমার এখানে একজন ভাই আসছেন তো ওনার নামটা আমরা মেনশন করছি না তো ভাইয়া একটা প্রবলেম নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে উনি এর আগে অনেক ওজন বেশি ছিল তো ওনাকে আমি ক্যামেরায় আনছি না তো যাই হোক রুগী হিসেবে উনি আমার সামনেই বসে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু তো এখন ভাইয়া আপনাদেরকে সালাম দিলেন আর কি আসলে সব রোগীদেরকে তো আমরা আসলে আনতে পারি না ক্যামেরায় কারণ অনেকের প্রাইভেসির একটা ব্যাপার আছে তো ভাইয়া যেটা আমাকে একটু আগে শেয়ার করলেন লং স্টোরি শর্ট আমি খুব সংক্ষেপে বলছি যে উনি একসময়ে অনেক বেশি ওভারওয়েটে ওয়েট হয়ে গিয়েছিলেন। এরপরে উনি আবার নিজেই সেটা কন্ট্রোলে এনেছিলেন। লাস্ট কিছুদিন আগে ওনার আবার একটু প্রবলেম হওয়ার কারণে উনি আবার চেষ্টা করছেন কন্ট্রোলে আনার জন্য এবং এখন উনি জিম করতে গিয়ে ওনার মাজায় ব্যথা হয়েছে এবং উনি চেষ্টা করছেন যে কিভাবে ওনার ভুড়িটা একটু বেড়ে গিয়েছে নাকি পেটের চর্বিটা বেড়ে গিয়েছে উনি আমার কাছে আসছেন তো যাক আমি এর আগে বেশ কিছু ভিডিও বানিয়েছি আপনারা জানেন যে আমি একুর দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং দশ কেজি ওজন কিভাবে হেলদি উপায় কমানো যায় এবং উইদাউট কম্প্রোমাইজিং এনিথিং হ্যাঁ দেখেন আমি আমার কোনো কিছু কম্প্রোমাইজ করিনি আমি সারাদিন রুগী দেখেছি সকালে তো সাইক্লিং করেছি কিন্তু সারাদিন রুগী দেখেছি এনার্জি লেভেল ঠিক রেখে এই যে চাপা না ভেঙে হ্যাঁ আমি চেষ্টা করেছি যে রকম নিজেকে ক্ষতির ভিতর না ফেলে কিভাবে হেলদি উপায় ওজন কমানো যায় তো আমি আপনাদেরকে অনেকে আপনারা জানতে চেয়েছেন তো আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে সবার আনসার যাতে অন্তত একটা জেনারেল আনসারটা পাওয়া যায় তো ভাই আপনি প্রথম যখন স্টার্ট করেছিলেন তখন আপনার ওজন কত ছিল অনেক বেশি ছিল নাকি তখন আমার 90 আপ 90 ছিল এরপর কমিয়ে কততে আনলেন এরপর কমিয়ে 70 70 তে এনেছে হ্যাঁ তো ওই সময় উনি যখন এনেছিলেন তখন উনি কি করেছেন উনি সকল খাবার উনি কমাই ফেলছে হ্যাঁ উনি একদম সব ধরনের খাবার কমাই ফেলার পরে ওনার ওজন কি কমছে কিন্তু উনি অনেক লিথার্জিক হয়ে গেছে আপনার তখন কেমন লাগছে অনেক দুর্বল লাগে মাথা ঘুরে পড়ে গেছি মাথা ঘুরে উনি পড়ে গেছে হ্যাঁ তো তিনবার উনি মাথা ঘুরে পড়ে গেছে তো দেখেন এটা হচ্ছে পার্থক্য যে হেলদি উপায় ওজন কমানো ওজন যে কেউ কমাইতে পারে যেমন আপনি যদি না খেয়ে থাকেন আপনার ওজন কমবে আপনি যদি এক্সটার্নাস এক্সারসাইজ করেন হ্যাঁ অনেকে আছে মানে একদম ডেলি আঠারো কিলো দৌড়ায় দশ কিলো দৌড়ায় বা অনেক বেশি সাইকেলিং করে তাদের ওজন কমবে কিন্তু ওজন কমলে কি হবে ফ্যাটিক ডেভেলপ করে গতকালকেও সাইকেলিং করা এক ভাই আমাকে বলছে যে আমি গত কয়েক বছর ধরে অনেক বেশি সাইকেলিং করেছি এখন আমি মানে অনেক ফ্যাটিক ডেভেলপ করেছে এবং আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো কিভাবে ফ্যাটিক থেকে বাঁচা যায় তো আমরা জেনারেলভাবে আপনাদেরকে কিছু মেকানিজম বলবো এবং ভাইকে উপদেশ দেওয়ার জন্য এটা আপনারাও তার সঙ্গে থাকেন আশা করি উপকৃত হবেন তো ভাই আমি শুরু করি প্রথমে যেটা হবে যে আমাকে কিছু জিনিস জানতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে আমার ওজন কেন বাড়ছে হ্যাঁ এই যে আপনার প্যাটে যে ফ্যাটটা জমেছে এটার মেন কারণ হচ্ছে ট্রাইগ্লিসারাইড বুঝছেন তো আমরা যে খাবারটা খাচ্ছি তা আপনি যদি ব্যায়াম করছেন ব্যায়াম করার ফলে আপনার শুধু মাসেলের এবং অন্য অন্য বডির অন্য অন্য জায়গার যে গ্লুকোজগুলো সেটা আপনি বার্ন করছেন বাট আপনি যে গ্লুকোজটা খাচ্ছেন সেটা আপনার লিভারে কিন্তু যাচ্ছে ফিফটি পার্সেন্ট লিভারে যাচ্ছে এই ফিফটি পার্সেন্ট লিভারে এটা কিন্তু ব্যায়ামে আপনার বার্ন হবে না sensitive এটা হবে এটা লিভার থেকে যে আপনার চর্বি হয়ে যাবে চর্বি আপনার জমা হবে এই যে আপনি অনেক হেটেছেন না অনেকে অ্যাক্টিভিটি করেছেন জিম করতেছেন তারপরে ভূমি কমতেছেন ভূমি করেছেন তো যাক এটা আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি সেটা হচ্ছে যে আমাদের তিনটা হরমোনের কারণে এই প্রবলেমগুলো হয় নাম্বার 1 আছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্রোথ হরমোন আর একটা হচ্ছে কর্টিসল ইনসুলিন যে হরমোনটা এটাকে যদি আমরা নিউট্রালাইজ না করে আমি যতই ব্যায়াম করি এটা আমার ফ্যাট বার্নিং হবে আচ্ছা তো আমাদের এই জন্য আগে ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিতে হবে আপনি যে আমার ফ্যাট অ্যাডাপ্টেশন ভিডিওটা দেখবেন তবে আমি এখন সংক্ষেপে বলছি সেটা যে আমাদেরকে আগে ইনসুলিনকে নিউট্রালাইজ করার জন্য আমাদের বিশেষ কিছু খাবার হ্যাঁ যেমন হচ্ছে যে খাবারগুলোতে শর্করা হ্যাঁ শর্করা জাতীয় খাবারগুলো আমরা খাবো না মানে শাক সবজি ছাড়া আর অন্য কোনো সরকার আপাতত খাবো না তাহলে আমার ইনসুলিন লেভেলটা কম থাকবে আরেকটা হচ্ছে প্রোটিন হ্যাঁ প্রোটিন বা আমির জাতীয় যে খাবারগুলো সেগুলো আপনার ফিফটি পার্সেন্ট ইনসুলিনকে রিলিজ করে তো সেটার পরিমাণ আমি মডারেট রাখবো মানে টোয়েন্টি পার্সেন্ট মনে করেন তাহলে আপনার ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে শাক সবজি এবং শাকসবজিটা আপনি অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ওকে আর আপনাকে হেলদি ফ্যাট খেতে হবে হেলদি ফ্যাট যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লিভার খুব পছন্দ করে তারপর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লিভার খুব পছন্দ করে তারপর অর্গ্যানিক গ্রাস ফ্যাট বাটার লিভার খুব পছন্দ করে এই যে এই খাবারগুলো আমাদের খেতে হবে তো সাথে যদি আপনি মাখন খান বাদাম দিয়ে বাদাম মাখন এরপর আপনি ডিম খান হ্যাঁ সাথে যদি শাকসবজি খান আপনার এক্সট্রা ভার্জিন অলিব অয়েল দিয়ে এরপর আপনি সামুদ্রিক মাছ খান হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার মাছের ডিম যেমন ইলিশ মাছের ডিম খেতে পারেন মাছে তো অনেক ওমেগা থ্রি প্যাটি থাকে এবং তৈলাক্ত মাছ আপনি খেলেন হ্যাঁ আর আমি আপাতত বলবো যে মাংস পোর্শনটা অফ রাখেন আর যদি খেতেও চান আপনি অল্প মাংস খাবেন বেশি না আর গরু খাসিটা আপাতত বন্ধ আপনি শুধু মুরগির মাংস খাবেন পরিমাণে কম বেশি খাওয়ার দরকার নেই হ্যাঁ কারণ মাংস বেশি খেলে সেটাও আবার আপনার ইনসুলিনকে ইনভাইট করে তো আপনার দিকে প্রথম দিকে প্রথম এক দুই সপ্তাহ আমি কিন্তু পুরো জেনারেল প্ল্যান দিতেছি এটা সবার জন্য প্রথম এক দুই সপ্তাহ আপনাদের অন্য কোন দিকে নজর দেওয়ার দরকার নেই আপনারা শুধু খাবারটার দিকে নজর দেন আমি কোনো ডায়েট প্ল্যান দিচ্ছি না কখন খাবেন কি খাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার বাট এই খাবারগুলো যেন খান যেমন আপনি ধরেন সকালে নাস্তা করতে চাচ্ছেন ওকে নো প্রবলেম আপনি দুটো ডিম খান সাথে শাক সবজি খান এক্সট্রা অলিভ অয়েল দিয়ে আপনি দুপুরে খেতে যাচ্ছেন আপনি শাক সবজি সালাদ মাছ খান হ্যাঁ আর প্রাথমিকভাবে আপনারা সামান্য একটু ভাত খেতে পারেন সঙ্গে বা পরের সপ্তাহে সেটাও বাদ দিয়ে দিব বিকেলে আপনি খালেন বাদাম মাখন হ্যাঁ সন্ধ্যার বেলা আটটা সাতটা আটটার ভিতরে আপনি খাচ্ছেন হচ্ছে শাক সবজি সালাদ মাছ অথবা মাংস অথবা ডিম এই খাবারটাতে আপনি অভ্যস্ত হন এতে করে কি হবে এক দুই সপ্তাহ পরে দেখবেন যে আপনার বডিটা এখন আর প্রচুর পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট পাচ্ছে না তো কার্বোহাইড্রেট না পাওয়ার ফলে সে কিন্তু ফ্যাট ফ্যাট করবে একবার যদি আপনার বার্নিং শুরু হয়ে যায় তখন বডি দেখবে যে আমার শরীরে অনেক ফ্যাট জমা আছে তখন সেগুলো বার্ন করা শুরু করবে দেন আপনি আস্তে আস্তে যখন বুঝবেন যে আমার আর খিদে লাগছে না আমি না খেয়েও ভালো আছি তখন আপনি আস্তে আস্তে কি করবেন খাবারের উইন্ডোটা কমায় নিয়ে আসবেন যেমন আপনি এখন সকালে উঠে সকালে নাস্তা করার দরকার নেই আপনি এখন আস্তে আস্তে দুপুর বারোটার দিকে নাস্তা করেন রাত আটটা পর্যন্ত খান এই আট ঘন্টা আপনি খাইলেন বাকি ষোলো ঘন্টা আপনি না খেয়ে থাকতেন না খেয়ে থাকা অবস্থায় কোন কোন মানে পানীয়গুলো খাওয়া যাবে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আপনি তো তাও একটু বলে রাখি অ্যাপেল অ্যাপেলসিডের ভিনেগার গ্রিন টি ব্ল্যাক কফি তারপর হচ্ছে লেবুর পানি হ্যাঁ শুধু পানি এগুলো খাওয়া যায় যেগুলো জিরো ক্যালোরি আর কি ফ্রুট জুস তো মোটেই খাওয়া যাবে না হ্যাঁ ফ্রুট জুস খাওয়াই যাবে না হ্যাঁ ফ্রুট জুস মানে হচ্ছে কোন ফ্রুটস খাওয়া যাবে না কারণ যেগুলো মিষ্টি জিব্বায় সেটা কার্বোহাইড্রেট আপনি ফ্রুটস যদি খান সেটা তো কার্বোহাইড্রেট সো কার্বোহাইড্রেট তো আপনি খেতে পারছেন না সো আপনি কার্বোহাইড্রেটের উপরে সরকারের উপর একটা ভিডিও আছে আমার পূর্ণাঙ্গ ওটা দেখে নেবেন আর নিজে সার্চ দিয়ে নেবেন হ্যাঁ যেহেতু আপনি এই পর্যন্ত আসছেন তো যাই ভাই কালকে রাতে তিনটা পর্যন্ত আমার ভিডিও দেখে উনি এখানে আসছে তো আমি ওনাকে নিয়ে এই জন্য ভিডিও বানাচ্ছি তো আপনার খাবারটা ঠিক করার পরে যখন আপনার বডি ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে আপনি তখন বডির থেকে বার্ন তখন আপনি যদি তিন দিনও না খান আপনার খিদা লাগবে না বিলিভ নেই কারণ কি বডি দেখবে যে আমার শরীরে তো ফ্যাট আছে তখন কিন্তু সে তার ফ্যাটটা বার্ন করবে সো যাওয়ার পর আপনি আস্তে আস্তে আপনার খাবারের উইন্ডোটা কমা নিয়ে আসবেন এমনকি এমনও আছে যে দিনে এক বেলা খেলেন আর বাকি তেইশ ঘন্টা না খেয়ে থাকলেন বাট এই পর্যায়ে যেতে হয়তো আপনাকে এক মাস সময় লাগবে নো প্রবলেম বাট আপনি স্টার্ট করেন ষোলো ঘন্টা না খেয়ে থাকলাম এর পরের সপ্তাহে আপনি আঠারো ঘন্টা না খেয়ে থাকবেন এর পরের সপ্তাহে আপনি বাড়াইলেন এভাবে আপনি খাবারের উইন্ডোটা কমাই নিয়ে আসেন আর এর মাঝে মাঝে আপনি পারলে একটা দুইটা রোজা রাখেন আচ্ছা রোজা রাখার সময় কি করবেন ওই যে ইফতারের সময় আপনি ডিম খাবেন মাখন খাবেন বাদাম খাবেন সবজি খাবেন আর সন্ধ্যা রাত্রে একটু ভাত শাক সবজি সালাদ মাছ হ্যাঁ আর পানি খাবেন কোনো অন্য কিছু খাবেন না পানি খেয়ে রোজা রাখবেন সো এইভাবে চলেন আর এক্সারসাইজের বিষয়ে আপনাকে বলবো যে প্লিজ ডোন্ট ডু এনি এক্সারসাইজ এখন কোনো এক্সারসাইজ করবেন না এরপর আপনার বডি যখন মোটামুটি অ্যাডাপ্ট হবে এক দুই সপ্তাহ পরে এরপর আপনি খালি পেটে যখনই করবেন এক্সারসাইজ খালি পেটে আপনি জাস্ট পনেরো বিশ মিনিট হাঁটেন আপনি একটু ইয়োগা করেন হ্যাঁ আর একদিন আপনি মনে করেন একটু সুইমিং করলেন হ্যাঁ বাট ওয়েট লিফটিং কি একটু এখন না আগে বডি ফিট হোক তারপর আপনি ওয়েট লিফটিং করবেন জিম এখন না আপনি ফ্রি হ্যান্ড করবেন আর হচ্ছে হাঁটবেন এবং হাঁটা নিয়ে আমার একটা ব্যায়াম আছে যে আপনি অ্যারোবিক জোনে থাকতে হবে আপনার রেট যেন একশো বিশ তিরিশের ভিতরে থাকে এর বেশি যেন না থাকে আর হিট এক্সারসাইজ এখন আপনাকে করতে হবে না মাসিল প্রিজার্ভ করার জন্য এটা আপনি আরেকটা অ্যাডভান্স স্টেজে গেলে সো এইভাবে বন্ধুরা আমরা যদি শুরু করি তাহলে হবে কি আমরা ফ্যাট বার্নিং স্টেজে চলে এবং আপনি দেখবেন যে আমি একাশি কিলো সাইকেলিং করেছি কিছু না খেয়ে সো আপনাদের জন্য তা বলছি না আপনারা অন্তত পাঁচ দশ কিলো করুন বা আপনি দুই চার কিলো হাঁটুন এটি আপনাদের জন্য যথেষ্ট ব্যায়াম বেশি করতে হয় না পনেরো বিশ মিনিট আধা ঘন্টা ব্যায়াম করলে হয় অনেক মেয়েরা আছে যারা ব্যায়াম করতে পারেন আমাকে বলেছে দেখুন আপনাদের জন্য কোনো ব্যায়াম দরকার নেই একটু হাঁটুন বা স্টেশনারি সাইকেল ঘরে করুন অথবা আপনারা একেবারে না খেয়ে থাকুন কারণ আপনি যখন এইভাবে দুই তিন সপ্তাহ যাবে এরপর আপনি পরপর তিন দিন যদি না খেয়ে থাকেন এক্সটেন্ডেড ফাস্টিং করেন আমি একুশ দিনের লাস্টের দিকে এসে কিন্তু এক্সটেন্ডেড ফাস্টিং করেছি মানে তিন দিন একটা না শুধু পানি তারপর অ্যাপাসিডের ভিনেগার তারপর হচ্ছে গ্রিন টি ব্ল্যাক কফি এগুলো ছাড়া আর কিছু খায়নি কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমার বডি জানে যে আমার ভিতরে আছে একটা জিনিস আপনারা প্রচুর শাকসবজি খেতে হবে আর আমি বলবো যে আপাতত ভাইয়াকে আমি কয়েকটা ভিটামিন ক্যালসিয়াম দিব যাতে ওনার সাপোর্টটা থাকে হ্যাঁ পরবর্তীতে উনি যখন নিজে পুরো ডায়েটটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন প্রচুর শাকসবজির মাধ্যমে আমরা ইয়ে করবো আমাদের আর একটা গ্রুপ আছে যে কিটো ডায়েট লাইফস্টাইল ওখানে আমরা বিভিন্ন রকম মানে কিটোজনিক শাকসবজি এগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং বিভিন্ন রকম রেসিপি আমরা দিব যাতে করে আপনারা ভ্যারাইটিস পান প্রায় কয়েকশো রকম খাবার আমাদের খেতে পারবো বুঝছেন কিন্তু আমরা জানি না আর কি কয়েকশো রকম খাবার আমরা খেতে পারবো কিন্তু আমরা তো এটা না জানার কারণে করবো তবে বেশিরভাগই হচ্ছে ফ্রুটস এবং মানে সরি আপনার শাকসবজি ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস এটা লিভারের জন্য ভালোই

আর স্ট্রেসটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না কারণ হলে আমাদের শরীরে হরমোন রিলিজ হয় রিলিজ হয় এই কটেসলের কারণে আমাদের আবার কি হয় এই আবার সুগারটা বেড়ে যায় এবং সুগারটা বেড়ে গেলে ইনসুলিন চলে আসে সো এই বেনিফিটটা আমরা পাই না সো কাম অ্যান্ড কুল রিল্যাক্সেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কেউ একটা বিষয় খেয়াল রাখলে আশা করি আপনারা শুরু করেন যেভাবে শুরুটা যেভাবে বলছি আগে ফ্যাট অ্যাডাপ্টেশনে আসুন এরপরে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করুন বা প্রাস্টিং শুরু করুন এবং আস্তে আস্তে আপনি খালি পেটে ব্যায়াম করা শুরু করুন নাথিং আপনি পনেরো মিনিট হাঁটতে পারেন ওটাই হাঁটুন আপনি হাঁটতেই পারেন না ওকে আপনি জায়গায় দাঁড়ায় হাঁটুন বা যেটা পারেন কিছু তো একটা লড়াচড়া করতে পারেন সেটাই করুন তো ধন্যবাদ ভালো থাকবেন ভাই আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে আপাতত নাই আপাতত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা তাহলে পরে ডিসকাস করব তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা জাঙ্ক ফুড তারপর সুগারি ড্রিঙ্কস এগুলো আমরা অ্যাভয়েড করে চলবো এইভাবে চলতে চলতে ভাইয়া যখন আপনার আবার ওনার ডিজায়ারেবল যে ওয়েটটাতে চলে আসবে তখন আমরা তাকে মেনটেন কিভাবে করতে সেটা শিখাবো সেটা একটা বড় চ্যাপ্টার আরেকদিন কথা হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ভাইয়া আপনাকে ধন্যবাদ জি